একটা খুব সহজ প্রশ্ন করতে চাই এই লাইভে এবং বাঙালিকে চেনাতে চাই বাঙালির শত্রুদের আমি গতকাল একটা কথা লিখেছিলাম জেলায় জেলায় বাংলা পক্ষ নিয়ে এই কথাটা লিখেছিলাম জেলায় জেলায় বাংলা পক্ষর যে সহযোদ্ধাদের চোখের স্বপ্ন বাংলা পক্ষ কি যে স্বপ্ন পূঞ্জে পরিণত হচ্ছে বাংলা পক্ষ সব জানে না সত্যিই তো জানে না এত আমরা সহযোদ্ধা এত আমাদের স্বপ্ন এবং এত আকাশচুম্বী স্বপ্ন এত বাংলা জোড়া স্বপ্ন নিজের অধিকার বুঝে নেওয়ার স্বপ্ন এই স্বপ্ন তার বিন্যাস সে কোথায় সেই স্বপ্নগুলো কীকে কী করে একে অপরকে চিনছে স্বপ্নগুলো একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে একটা মহা স্বপ্নে পরিণত হচ্ছে একাধিক মহা স্বপ্নে পরিণত হচ্ছে আমরা জানি না তাই বলেছিলাম যে বাংলা পক্ষ একটা অনুভূতির নাম সহজ কথা দেখুন এখানে কারোর বিরুদ্ধে কিছু বলা আছে কোনো বিদ্বেষ দেখছেন কিচ্ছু দেখছেন শুধু সহজ একটা কথা লেখা আছে যে জেলায় জেলায় সহযোদ্ধার দুচকে স্বপ্ন বাংলা পক্ষ কী যে স্বপ্নপুঞ্জে পরিণত হচ্ছে বাংলা পক্ষও সব জানে না বাংলা পক্ষ একটা অনুভূতির নাম আচ্ছা এই কথাটা শুনে খারাপ কার লাগতে পারে এই কথাটা শুনে আপনার খারাপ লাগছে এই কথাটা শুনে আপনার খারাপ লাগতে পারে হ্যাঁ একজনের লেগেছে দেখুন অনেকে এটা পছন্দ করেছে তিনশো একাত্তর জন তবু একজনের খারাপ লেগেছে জানেন তো আমি সেটাই একটু জানাতে চাই বাঙালিকে কার খারাপ লেগেছে কারণ যার খারাপ লেগেছে তার থেকে বাঙালি অনেক কিছু শিখতে পারে এগুলো সব নানা রকম কমেন্ট আমি কমেন্টগুলো একটু বাড়িয়ে দিই করে একটা বিশেষ লোকের কাছে আসি দেখুন কথাগুলো আসছে দেখতে থাকবেন এতগুলো কথার মধ্যে হঠাৎ একজন এলো কোথায় রেখেছি তো অল ঠিক আছে এইবার দেখতে পাবেন দেখুন সকলে দেখুন এবং চিনবেন চেনাটা দরকার প্রতিটি বাঙালির চেনাটা দরকার হৃদয় ছুঁয়ে যাওয়া এই যে আবেগ থেকেই কথাটা আমি লিখেছিলাম এর মাঝে একজন ব্যক্তি দেখুন ওমরাজ দুবে বাংলায় জেলায় জেলায় বাঙালি ছেলেমেয়েরা যখন স্বপ্ন দেখছে অধিকারের স্বপ্ন দেখছে বাংলা পক্ষকে ঘিরে স্বপ্ন দেখছে নিজের জীবনকে ঘিরে স্বপ্ন দেখছে বাঙালি হিসেবে বাংলায় স্বপ্ন দেখছে তখন এই ওমরাজ দুবে সে লিখল ভাগ যা পালা বাংলার বাঙালিকে ওমরাজ দুবে বলল পালা কেই ওমরাজ দুবে কে ওমরাজ দুবে এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যে বাংলা পক্ষ যে বাড়ছে বাঙালি যে যাচ্ছে এর ফলে ঠিক কার জ্বলছে জ্বলনটা ঠিক কার হচ্ছে তাই না চিনতে চান ওমরাজ দুবেকে আমি চেনাতে চাই চিনিয়ে দিই এই ওমরাজ দুবের আমি প্রোফাইলটায় যাই ঠিক আছে এ প্রোফাইল খুললেই প্রথমে যা দেখতে পাবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাম লক্ষণ হয় বাদিকে যদিও প্রোফাইল পিকচারটা রামের হঠাৎ মাথাটা কেন কেটে দিয়েছে আমি বুঝতে পারলাম না কারণ আমি তো দেখুন এটা একদম ওপর অব্দি করা রয়েছে ঠিক আছে এর ওপর তো আর যাওয়া যায় না যাই হোক সীতাকে দেখা যাচ্ছে এই রাম মন্দির মানে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে বিষয়টা কি নিশ্চয়ই বাংলার মানুষ মোটামুটি বোঝেন এই বিষয়টা কোত্থেকে এসছে ওমরাজ দুবে ঠিক আছে কারো রামসীতা লক্ষণ ভালো লাগতেই পারে ঠিক আছে কিন্তু এর কিন্তু শুধু রাম সীতা লক্ষণ ভাল লাগে না এর বাংলায় বাঙালি ছেলেমেয়েরা জেলায় জেলায় বাঙালি ছেলেমেয়েরা নিজের অধিকারের স্বপ্ন দেখলে এ বলে ভাগ যা তার প্রোফাইল খুললে এইটা দেখতে পাওয়া গেল আর কি দেখতে পাওয়া গেল এ কে কি বলছে সাচ্চা আদমি আসল লোক আসল মেরা নয়া প্রোফাইলের নতুন প্রোফাইল তেমন আগেরটা গেছে পুরানা ওয়ালা পুরনোটা এমসি ওয়ালনে এমসি মানে হচ্ছে মাদার চোদ অর্থাৎ মোটামুটি মাতৃভাষায় এরা এরা যে মানে সকালে দাঁত মাজার আগে বুক দিয়ে যা বেরোয় ঠিক আছে এবং রাত্রে শোয়ার সময় যে কথাটা বেরোয় এবং মাঝে সারাক্ষণ যা বেরোয় সেটাও বলে দিচ্ছে ঠিক আছে জয় হিন্দুস্তান দেখুন ভারতের কথা নেই বুঝতে পারছেন হিন্দুস্তান সকলেই জানে হরিয়ানা থেকে বিহার এই এলাকাটা বাংলা পক্ষ বারবার অভিধান থেকে এবং বাঙালি মনীষীদের লেখা থেকে এবং পরিষ্কার কথা বাঙালিদের নিজেদের নিজেদের ভাষার কথাবার্তা থেকে হিন্দুস্তান হিন্দুস্তান এই কথাগুলোর মানে কি আমরা জানি হিন্দুস্তান মানে ভারত না হিন্দুস্তান একটি এলাকা বাংলাও একটি এলাকা একটি রাজ্য এবং সব মিলে ভারত হিন্দুস্তান ভারতের একটি অংশ ওমরাজ দুবে অবশ্যই হিন্দুস্তান তার জয় বলছে জয় বলতেই পারে দেখুন জয় বাংলা বলছে যেরকম জয় হিন্দুস্তান বলবে কারণ কারণটা এইখানে পাবেন ফ্রম মধুবনী ইন্ডিয়া ঠিক আছে ওখানে আর হিন্দুস্তানটা কমাটাই মধুবনী হিন্দুস্তানটা বোঝাতে পারেনি কিন্তু মধুবনী হিন্দুস্তানি আবার ইন্ডিয়াতেও বিহারে তার মানে মধুবনী থেকে মধুবনির ছেলে ঠিক আছে মধুবনির ছেলে এসেছে এবং কলকাতা কর্পোরেশন আমাদের টাকায় চলা কলকাতা থেকে সেখানে আপার ডিভিশন ক্লার্ক হয়ে গেছে সরকারি চাকরি সরকারি চাকরি কিনা মিলে গেল জানেন তো একটা এই একজন ওমরাজ ডুবে বাংলা বাঙালির জেলা যে অধিকারের স্বপ্ন বাংলায় বাংলার জেলায় জেলায় ছেলে মেয়েরা সেই অধিকারের স্বপ্ন দেখছে বাংলাপক্ষ পক্ষ সংগঠনকে ঘিরে সেই পোস্টে এ কমেন্ট করলো ভাগ সালা আমাদের ভাগিয়ে দিতে চায় এই তো বাংলাদেশি এই কথা তো এদের থেকেই শোনা যায় ঠিক আছে দেখুন এবং তার প্রোফাইলটা দেখুন দেখুন এর মধ্যে সব কিছু কেরকম ধরা রয়েছে এইটুকুর মধ্যে সব কিছু ধরা রয়েছে বাংলা পক্ষ যা যা বলে সব কিছু ধরা রয়েছে আর কিচ্ছু বলতে হবে না সব ধরা রয়েছে বাংলা পক্ষ কিচ্ছু বানিয়ে বলে না এরা বানা নই আছে বাংলা পক্ষ শুধু বাঙালির চোখ খুলে এদের চিনিয়ে দেয় দেখিয়ে দেয় যেরকম এই আজকে মধুবনী থেকে এসছে ঋষ থাকে যে ঋষ স্লোগান উঠেছিল যে বাঙ্গাল সে বাঙালি ভাগাও এবং বাংলা পক্ষ তার প্রতিবাদের সভা করেছিল এবং সে প্রতি মাসে এই বাঙালির থেকে বাঙালির থেকে মোটা মাইনে নিয়ে নেয় বাঙালি ছেলে এইটাই জোটেনি কারণ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের চাকরি পেতে বাংলা ভাষার ব্যাকরণের সাহিত্যের ডেসক্রিপটিভ পেপার বিবরণমূলক পত্র লিখিত কোনো পরীক্ষা দিতে হয় না এবং আপনারা সকলে মিলে আজও এই ওমরাজ দুবে যে বাঙালির অধিকারের স্বপ্নের ওপর পোস্ট দেখে বলে সালা সে বাঙালির টাকায় বসে আছে এই বাংলায় বসে আছে বিহার থেকে এসছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে এ কবে চাকরি পেয়েছে জানি না একবার আমি শুনেছিলাম তৃণমূল তৃণমূলেরই বোধ হয় যে যে রাষ্ট্রীয় বিহারী সমাজ সেখানকার একটা মিটিংয়ে তখন অর্জুন সিং ছিল তৃণমূলে তখন একটা মন্তব্য শুনেছিলাম যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো নব্বই শতাংশ চাকরি তাদের এরম একটা কথা দিয়েছে বলেই তাদের কাদের দিয়েছেন একটু দেখতে পাচ্ছেন দেখুন তো আমি তৃণমূলকে বলছি এ কি আপনার ভোটার মনে হয় এই যে আমি এইটুকু তার প্রোফাইলটার এইটুকু দেখাচ্ছি আমি প্রতিদিন তৃণমূল সমর্থককে তৃণমূল নেতা নেত্রীকে যারা আছেন যারা হয়তো দেখতে পাবেন কি পাবেন না আমি তাদের তাদেরকে এই তার প্রোফাইলটা দেখাচ্ছি এর মধ্যে এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এসে যে চাকরি পাচ্ছে বা আজকেও পেয়ে যাচ্ছে এটা বাংলা পক্ষ আটকাতে চায় আপনারা ভাবুন আপনারা আটকাতে চান কি না আটকাতে না পারলে কিন্তু এই এদের মানে কিন্তু পালন করতে হবে করবেন এদের পালন করে কোনো ফল পাবেন এদের পালন করে তৃণমূল কোনো ফল পাবে এদের পালন করে বাংলা কোনো ফল পাবে এদের পালন করে বাঙালি কোনো ফল পাবে ভাগশালা ছাড়া ভাগশালা ছাড়া পরিষ্কার কথা পক্ষ বাঁচার সময় এসছে পক্ষ বিনা রক্ষা নাই দেখুন সকলে দেখুন একবার আমি এই স্টিলটা সারাক্ষণ রেখে দিচ্ছি তার একটা কারণ রয়েছে আপার ডিভিশন ক্লার্ক কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ফ্রম মধুবনী লিভস ইন রিসরা জয় শ্রীরাম আপনার কি মনে হয় রিসড়ায় তৃণমূলকে ভোট দিয়েছে কি মনে হয় আপনার কি মনে হয় প্রকাশ দুবের মতো যারা অর্জুন ভাইয়া জিতেন ভাইয়া ফাইয়া ধরে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন হোক বা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন হোক বা ভাটপাড়া মিউনিসিপাল কর্পোরেশন হোক চাকরিগুলো বাগিয়েছে তারা তৃণমূলকে ভোট দিয়েছে তারা কি সিপিএমকে ভোট দিয়েছে তারা কি কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কি এসিউসিকে ভোট দিয়েছে কাদের ভোট দিয়েছে মনে হয় বলুন তো তৃণমূল সমর্থকরা যারা মনে করেন সব ঠিক আছে সিপিএম সমর্থকরা যারা মনে করেন ইনি হচ্ছেন একজন কি কে জানে গরিব আদমি নিপীড়িত মানুষ সব জায়গায় সমান মধুবনীতে নিপীড়িত হয়ে অবশ্যই তার ঋষরায় বসে যাওয়ার অধিকার রয়েছে এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আপার ডিভিশন ক্লার্ক হবার অধিকার রয়েছে শুধু বাঙালি ছেলের নেই দেখুন না দেখলেন বাংলা পক্ষকে শত্রু মনে করবেন না আপনি বাঙালি এবং বাংলা পক্ষ শুধু বাঙালি দিয়েই তৈরি আমরা সকলে আসলে ভাই বোন বন্ধু এইটা বোঝেন এবং এই ওমরাজ দুবে বাংলার শত্রু বাঙালির শত্রু বাংলার জেলায় জেলায় ছেলে মেয়েদের অধিকারের স্বপ্নের শত্রু এই ওমরাজ দুবে কেউ বলার সময় এসছে ভাগশালা ভাগশালা